তাছাড়া থাইল্যান্ডের প্রধান আকর্ষণটিও হচ্ছে এই পাতায়া। থাইল্যান্ডের পর্যটন শিল্পের কেন্দ্র এই পাতায়াতে পর্যটকদের রোমান্স করার সব ধরনের ব্যবস্থাই বিদ্যমান আছে। তাছাড়া থাইল্যান্ডের মোট জিডিপির প্রায় 2/3 আসে রপ্তানি পণ্য থেকে। টিন বা টিনজাত পণ্য উৎপাদনে থাইল্যান্ড বিশ্বের নাম্বার 1। এছাড়া অবকাঠামো, খনিজ সম্পদ এবং কৃষিখাত থেকেও বিপুল পরিমাণ অর্থ উপার্জিত হয়। থাইল্যান্ডের সি ফুড, ফিশ ফুড বা কোরাল ফুডগুলোর গুণগান বিশ্বজোড়া। যদিও বেশিরভাগ থাই লোকজন ভাত মাছ খেতেই বেশি পছন্দ করে। সমুদ্রপ্রধান দেশ হওয়াতে থাইল্যান্ডে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের উৎপাদন হয় এবং সামুদ্রিক মাছ থেকে থাইল্যান্ড সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বলা যায় থাইল্যান্ডের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর। সারা বছর ব্যাংকক পাতায়াতে পর্যটকদের হিরিক লেগেই থাকে। আর এই সব পর্যটকদের মনোরঞ্জন করার জন্য থাইল্যান্ডে হালাল হারামের তোয়াক্কা করা হয় না। শুধু টাকা দিলেই এখানে সব কিছুকেই হালাল করা হয়। থাইল্যান্ড ভ্রমণ যথেষ্টই ব্যয়বহুল, কিন্তু এই দেশটির আভিজাত্যের কাছে সেই ব্যয় কিছুই না। তাই হাতে পর্যাপ্ত পরিমাণ সময়, সুযোগ আর যথেষ্ট টাকা থাকলে আপনিও একবার ঘুরে আসতে পারেন এশিয়ান সেক্স ক্যাপিটাল থাইল্যান্ড থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, বাই বাই।